বহুকাল আগের কথা, একটি গ্রামে এক জাদুকর বাস করত। সেই জাদুকর খুব ভালো এবং গ্রামবাসীদের সর্বদা সাহায্য করত। গ্রামের সবাই জাদুকরকে খুব পছন্দ করত। কিন্তু তারপর একদিন হঠাৎ কিছু ডাকাত গ্রামে আসে। সেই সব ডাকাতরা খুব শয়তান এবং দুষ্টু ছিল। ডাকাতরা একের পর এক গ্রামবাসীর ঘরে ঢুকে সেখানে রাখা টাকা ও গয়না লুট করা শুরু করে। গ্রামের সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। আরে না, তুমি কি করছো? এটা আমার গজরাজ্যের তো টাকা, দয়া করে আমার টাকা নিও না। এই জল আনলে, যদি তুই আমাদের থামাতে চাস তাহলে আমি তোর জীবন কেড়ে নেবো। এই বলে ডাকাত লোকটিকে মাটিতে ঠেলে ফেলে দেয় এবং ডাকাত গ্রামের অনেক লোকের বাড়ি লুট করে। কিন্তু তারপর জাদুকর সেখানে আসে এবং সেই ডাকাতদের ভয় দেখাতে শুরু করে। থামো তোমরা, এই সময় গ্রামবাসীর টাকা ফেরত দাও, নইলে ফলাফল খুব খারাপ হবে। দেখো, আমি একজন জাদুকর, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাদের সবাইকে পুড়িয়ে ছাই করে দেবো। এই বলে জাদুকর তার জাদুর কাঠি বের করে এবং তার শক্তিতে মাটিতে আগুন ধরিয়ে দেয়। এসব দেখে ডাকাতরা ভয় পেয়ে যায়। চলো তাড়াতাড়ি গ্রামবাসীদের টাকা তাদের কাছে ফেরত দাও। জাদুকরের ভয়ে ডাকাতরা গ্রামবাসীদের কাছে তাদের টাকা ফেরত দিয়ে দিতে শুরু করে। কিন্তু তারপর হঠাৎ একজন ডাকাত জাদুকরকে পিছন থেকে ধরে ফেলে এবং তখন জাদুকরের জাদুর কাঠি তার হাত থেকে মাটিতে পড়ে যায়। তা দেখে অন্য ডাকাত কাঠিটি তুলে নিয়ে ভেঙে ফেলে। তুমি ভেবেছো তুমি খুব স্মার্ট জাদুকর? দেখো, তোমার জাদুর কাঠি আমরা ভেঙে ফেলেছি, এখন তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ডাকাতরা জাদুকরকে দড়ি দিয়ে বেঁধে তাকে ঘোড়ার পিছনে টেনে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে যায়। তারপর ডাকাতরা জাদুকরকে তুলে সমুদ্রে ফেলে দেয়। তারপর জাদুকর জল দিয়ে বয়ে যেতে যেতে সাগরের একটা দ্বীপে পৌঁছয়। সেই দ্বীপে বাস করত এক মায়াবী বানর। যখনই বানরটা জাদুকরকে দেখতে পায় তখনই সে জাদুকরকে একটা বড় ঘড়ি দিয়ে বানানো ঘরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর জাদুকর চেতনা ফিরে পায়। এখন কেমন আছো বন্ধু? আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাকাতরা আমাকে হত্যা করার জন্য আমাকে সমুদ্রে ফেলে দিয়েছে। তারা খুবই নির্মম ডাকাত। তারা আমার গ্রামের গ্রামবাসীদের টাকা গয়না লুট করেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সেই ডাকাতদের শিক্ষা দেব। কিন্তু আমার জাদুর কাঠি ভেঙে গেছে, এটা ছাড়া আমি কিছুই করতে পারবো না। তোমায় চিন্তা করতে হবে না বন্ধু, এই জাদুর ঘড়ির তৈরি আমার ঘর সেই ডাকাতদের শিক্ষা দেবে। চলো ডাকাতদের কাছে যাই। বানর এই কথা বলার সাথে সাথে ঘড়ির তৈরি ঘরটি বাতাসে উঠতে শুরু করে এবং শীঘ্রই জাদুকরের গ্রামে পৌঁছে যায়। সেই ঘড়ি থেকে তৈরি বাড়িটি দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। কিন্তু তারপর ঘরের দরজা খুলে জাদুকর বানরটিকে নিয়ে বেরিয়ে আসে। আজ থেকে তোমরা আতঙ্কিত হয়ো না, এই বানর আমার বন্ধু, এর জাদুকরি ঘড়ি ঘর আমাদের রক্ষা করবে। জাদুকরের কথা শুনে গ্রামের সবাই খুব খুশি হয়। পরের দিন সেই ডাকাতরা আবার গ্রামবাসীদের লুট করতে আসে। আমি এই গ্রামের সমস্ত টাকা গয়না সস্য সব নিয়ে যাব। কিন্তু তারপর জাদুকর বানরের সাথে ঘড়ি বাড়ির উপরে উঠে যায়। শোনো ডাকাত, আজ তোমার জীবনের শেষ দিন, এখন তুমি এখান থেকে জীবিত পালাতে পারবে না। ঘড়ির তৈরি ঘরের উপরে দাঁড়িয়ে থাকা জাদুকরকে দেখে ডাকাত খুব ভয় পেয়ে যায়। আরে, এ কিভাবে বেঁচে গেল? আমরা একে সমুদ্রে ফেলে দিয়েছিলাম,
এবং ঘড়ির তৈরি এই বড় বাড়িটা এখানে কিভাবে এলো? তারপর সেই জাদু ঘড়ির জানলা থেকে প্রচুর জল বেরিয়ে আসে এবং ডাকাতদের উপর পড়তে শুরু করে। এই কারণে সমস্ত ডাকাত মাটিতে পড়ে যায় এবং সেখানে একটা বিশাল গর্ত তৈরি হয়। সেই গর্তের ভিতরে সব ডাকাত ঢুকে যায়। আরে কি হচ্ছে, আমার মাথা ঘুরছে, আরে একেবারে জল বন্ধ করো। এইভাবে সব ডাকাত জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তখন সেখানে একটা বড় ঘড়ি দেখা দেয় এবং সব ডাকাত বাতাসে উড়ে সেই ঘড়ির মধ্যে আটকা পড়ে। আরে না, আমরা এই ঘড়ির মধ্যে বন্দি, কেউ আমাদের এখান থেকে বের করে দাও। এখন তোরা সারা জীবন এই ঘড়ি থেকে বের হতে পারবি না, এটাই তোদের খারাপ কাজের শাস্তি। তারপরে ঘড়িটা বাতাসে উড়ে যায় এবং আকাশে চলে যায়। এইভাবে সেই ডাকাতরা তাদের কৃতকর্মের জন্য শাস্তি পায়। তারপর সেই দিন থেকে সেই গ্রামে কখনো কোনো সমস্যা হয় না এবং সমস্ত মানুষ তাদের জীবন সুখে কাটাতে শুরু করে।